ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য কোনো বোর্ড পরিচালকের দায় খুঁজে পায়নি বিসিবি। বিসিবির জরুরি সভা শেষে একথা জানান বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। আগামী 31 মার্চ বিসিবির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে জাতীয় দলে আবারও ফিরতে পারেন তামিম ইকবাল। এ ব্যাপারে তামিমের সাথে আলোচনার জন্য বিসিবির দুই পরিচালককে দায়িত্ব দেওয়া হয়েছে। সাজ্জাদ সাজুর প্রতিবেদন। এক মাসেরও কম সময়ের ব্যবধানে শনিবার অনুষ্ঠিত হলো বিসিবির জরুরি সভা। এই সভার মূল এজেন্ডা ছিল এজিএম এর তারিখ নির্ধারণ। তবে আলোচনার বড় অংশ জুড়ে ছিল আন্তর্জাতিক ক্রিকেটে তামিম ইকবালের ফিরে আসা না আসার প্রসঙ্গটি। আন্তর্জাতিক ক্যারিয়ার নিয়ে তামিমের ভবিষ্যৎ পরিকল্পনা জানার জন্য বিসিবির দুই পরিচালক জালাল ইউনুস ও এনাথ হোসেন সিরাজকে দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি। আর মাহমুদুল্লার দারুণ ফর্ম টি টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের জন্য বড় প্রাপ্তি বলেও মনে করেন বোর্ড সভাপতি। তামিমের সাথে আর প্ল্যানটা শোনার জন্য যে সে কি প্ল্যান করছে, তার যদি প্ল্যানগুলো আমরা জানি তখন আমরা সামনে অগ্রসর হতে পারবো। এখন যে অবস্থা আছে তাতে করে মাহমুদুল্লাহ রিয়াদ ইজ আ ভেরি ইম্পর্টেন্ট মেম্বার অফ দ্য টিম। ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপের ব্যর্থতার কারণ খুঁজতে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সেই তদন্ত রিপোর্ট জনসম্মুখে প্রকাশ করেনি বিসিবি। তবে বিসিবির সভাপতি জানালেন বিশ্বকাপ ব্যর্থতার জন্য বোর্ডের কারও দায় খুঁজে পায়নি তদন্ত কমিটি। আমাকে যে রিপোর্টটা দেওয়া হয়েছে এখানে কিচ্ছু নাই, আমি আপনাদেরকে পড়ছি না। বাট আজকে আমি জালাল ভাই এবং খালেদ মাহমুদ সুজন এবং আরও কয়েকজন ডাইরেক্টরের সামনে পুরো রিপোর্টটা পড়ে শুনিয়েছি, ওনাদেরকে জিজ্ঞেস করছি দেখেন কোথায় কী আছে। ওনারা দেখলো যে এরকম কিচ্ছু নাই। বোর্ডের জরুরি সভা শেষে জানানো হয়েছে আগামী 31 মার্চ অনুষ্ঠিত হবে বিসিবির এজিএম। শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার নিয়েও আলোচনা হয়েছে সভায়। সাজ্জাদ সাজু, বৈশাখী সংবাদ, ঢাকা।